এবার কলেজ ক্যাম্পাসে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ এবং যৌন হেনস্থার অভিযোগ কলেজেরই প্রাক্তনের বিরুদ্ধে। রানীগঞ্জ টিডিবি কলেজের এই ঘটনা, আর এই ঘটনা সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য। ছাত্রের নালিশ পেয়ে থানায় অভিযোগও দায়ের করে কলেজ কর্তৃপক্ষ। যৌন হেনস্থার অভিযোগের তদন্তে কলেজে পুলিশও পৌঁছয় এবং যে অভিযোগ উঠছে প্রাক্তনীর বিরুদ্ধে, কলেজেরই প্রাক্তনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ ওই কলেজেরই প্রাক্তনীর বিরুদ্ধে, রানীগঞ্জ টিডিবি কলেজের এই ঘটনা। ছাত্রীর নালিশ পেয়ে থানায় অভিযোগ কলেজ কর্তৃপক্ষের এবং যৌন হেনস্থার এই অভিযোগের তদন্তে কলেজে পুলিশও পৌঁছয়। কলেজেরই প্রাক্তনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠলো, কলেজ ক্যাম্পাসে ছাত্রীর যৌন হেনস্থা। বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। ঠিক কি ঘটনা ঘটেছিল বাসুদেব? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে টিডিবি কলেজে এই কলেজে একজন ছাত্রী এবং সে গিয়েছিল দু তিন দিন ধরে, এবং সে কলেজে যে ফার্স্ট সেমিস্টারে সে ছাত্রী এবং সেকেন্ড সেমিস্টারে যে ভর্তির বিষয়টা থাকে সেই নিয়ে যে বহিরাগত ছাত্ররা রয়েছে, প্রায় 7-8 বছর আগে তারা পাস করেছে রানীগঞ্জের ওই কলেজ থেকে, কিন্তু তাদের দাপট প্রচুর পরিমাণে রয়েছে ওই কলেজে। এবং এই অভিযোগ অন্য কেউ নয়, সদ্য ওখানকার যে স্থানীয় বিধায়ক রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও কিন্তু এই একই অভিযোগ করছেন যে বারবার পুলিশকেও বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ অনেকবার চেষ্টা করেছে, কিন্তু দুজনেরই চেষ্টা খুবই বিফল হয়েছে। কারণ তার মাথায় কারো না কারো এমন লোকের হাত আছে যে পুলিশের চেষ্টাও বিফল হচ্ছে, এই ধরনের বহিরাগত প্রাক্তনীরা কলেজটাকে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এই ধরনের ঘটনা এর আগেও কয়েকটি ঘটিয়েছে, কেউ অভিযোগ করেনি। এই মেয়েটি সাহস করে অভিযোগ জানিয়েছে, তাই তিনি চাইছেন পুলিশ প্রশাসন যত দ্রুত সম্ভব এই অভিযুক্ত শ্যামপুরীকে গ্রেপ্তার করুক এবং কঠোর শাস্তি দিক। এই ধরনের ঘটনা যেন কোনো কলেজেই না ঘটে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই কলেজে সিসিটিভি আরো বাড়ানো হবে বলে কলেজের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তিনি বলেছেন, এবং যে সিসিটিভি গুলি লাগানো রয়েছে কলেজে সেই সিসিটিভি গুলো ফুটেজ ইতিমধ্যেই তারা খুঁজে তারা পুলিশের পক্ষ থেকে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্যান্য আধিকারিকরা এই বিষয়টা গম্ভীরভাবে নিচ্ছে এবং তদন্ত শুরু করেছে, তবে দোষী ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি। দোষী প্রাক্তনী শ্যামপুরী, তিনি কিন্তু পলাতক, রানীগঞ্জের জেকে নগরের বাসিন্দা বলে জানতে পারা গেছে, এবং এই শ্যামপুরীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি শুধু তাপস বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়, বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য বিরোধী দলের নেতারাও কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেফতার করতে। কলেজে ক্যাম্পাসে কলেজেরই প্রাক্তনী যৌন হেনস্থা, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এবং ক্যাম্পাসে প্রাক্তনীদের দৌরাত্মের এই অভিযোগ তুমি যেমনটা জানাচ্ছিলে যে নতুন নয়, কিন্তু কেউ সাহস করে সেই অভিযোগ জানাতে পারেনি এই ছাত্রী জানিয়েছেন। কিসের প্রভাবে, কাদের প্রভাবে এত দৌরাত্ম্য প্রাক্তনীদের? এইটাই কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানতে চাইছেন যে কার এমন আছে, তাকেও ধরা হোক দরকার হলে। এবং সব থেকে বড় কথা যে এই প্রাক্তনীরা এই কলেজে এমন ভাবে দাপিয়ে বেড়ায়, ওদের পারমিশন ছাড়া কেউ নাকি কলেজে ভর্তি হতে পারে না, এতটাই এই কলেজে দাপট চলছে। এবং এর আগে এই বহুদিন ধরেই কলেজ থেকে এই বহিরাগতদের সরাবার একটা চেষ্টা চলছে, কলেজে নিরাপত্তা রক্ষী রয়েছে, দরকার হলে নিরাপদ রক্ষী বাড়াতে হবে অন্যান্য কলেজে, এই দাবিও কিন্তু উঠেছে। কিন্তু কার হাত রয়েছে, কোন দাদার হাত রয়েছে, এই প্রশ্নটা কিন্তু স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, অর্থাৎ দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাও চাইছেন এই রকম দাপট যেন না হয়, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরাও চাইছেন এই ধরনের যেন ঘটনা এই কলেজগুলোতে না হয়, কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টা করেও কেন করতে পারছে না সেইটাই এখন প্রশ্ন। কোন দাদার মাথায় হাত আছে সেইটাই এখন খুঁজে না বার করলে এই ধরনের ঘটনা কিন্তু অন্যান্য কলেজেও হবে। অনেক ধন্যবাদ দর্শক। কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কলেজেরই প্রাক্তনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যেই পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজে প্রাক্তনীদের দৌরাত্মের এই অভিযোগ এই কলেজে নতুন নয়, এবার যৌন হেনস্থার অভিযোগ এবং ছাত্রী অভিযোগ জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে, কাদের প্রভাবে এই দৌরাত্ম প্রাক্তনীদের, সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টা মানে আমি শুনলাম প্রিন্সিপাল স্যার টিআইসি স্যারের কাছে ওই 11:15 নাগাদ, যে একজন কোন জনৈক শ্যামপুরী বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, ছেলে 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাস করে গেছে,
কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটা স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি যে আপনি ওইটা সঙ্গে সঙ্গে বিয়ের বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান এবং আমি ওই ওইখান থেকে ওসিকে ফোন করি। এই ঘটনা শুধু আজকে পুরো টিডিবি কলেজকে কলুষিত করেছে, কালিমালিপ্ত করছে, আজ রানীগঞ্জকে কালিমালিপ্ত করছে এই ঘটনা। আজ যে কোনো জায়গায় আপনি আরজি কর থেকে তুলে এনে আজ টিডিবি কলেজ, আর যেখানে যাবেন সেখানে তৃণমূল নেতাদের, তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের কিছু অ্যান্টি সোশ্যালের কাজ দেখতে পাবেন। আমি যখন কলেজে আসি তারপরে আমার কাছে দুজন গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন, সেখানে তাদের মেয়ের সঙ্গে যে আমার বোনাফায়ার স্টুডেন্ট এখানকার, তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন। আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি এবং আমার গভর্নিং বডির প্রেসিডেন্টকে ব্যাপারটা জানাই। গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাকে ইনস্ট্রাক্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন এই ঘটনাটা নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপাটি তৈরি করে আমি এফআইআর করে পাঠিয়ে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।